কাশন্দিটা বানান বড় কঠিন আর বড় নিয়ম। দিদি ভাই দাদা ভাই নমস্কার, আজকে আমি হৌসা দিয়ে কাশন্দা এই কাশন্দ হৌসা দিয়ে আমি আগেই দিয়ে থাকি, দুদিন রোদ দিয়ে শুকাইছি, সব মশলাও দিয়ে থাকি। এটা জিরা, এটা গুঁড়া হওয়া, এটা রং মশলা, এটা জোন, এটা গোলমরিচ, এটা আদা, এটা রান্ধনি হওয়া, এটা হলদি, এটা মিঠা হওয়া, এটা শুকনা মরিচ, এটা হলো তেজপাতা। সবটি মশলা মিশ করুন সৌসার নগে, সব মশলা কেন ডেইটা নিয়ে পার দিব। এনে 10 রকম মশলা আছে, দিদি ভাই দাদা ভাই এই চুলার মধ্যে সেন্দুর দিয়ে জলটা উঠে দিব, জলটার নাম জাল হব, 2 ঘন্টা টাইম মধু বলন লাগব। দাদা ভাই দিদি ভাই কাশন্দ বনানের বহু নিয়ম আছে, জলটা জাল করে শুকিয়ে নন লাগবো, 4 কেজি জল দিছি, 3 ফোয়ারা খন লাগবো। এই জলটা জাল হয়ে চাইছে আমি সৌসা দিয়ে পার দিয়ে নিকে, আর জলটা জাল হইলে জলটার নাম মধুকর লাগবো, আর ওই নবনটার নাম চিনিকর লাগবো। বন্ধুরা ওইদিকে মা ঠাকুমা মশলাগুলো ঢেকিতে পার দিয়ে নিচ্ছে, আর এদিকে চুলাতে বসিয়ে দিয়েছে জলটা। আমি দেখি জলটা কিরকম শুকিয়েছে, জলটা অনেকই গরম হয়ে গেছে। বন্ধুরা কাশন্দ বানানোর জন্য জলটা এরকম ফুটিয়ে নিয়ে হবে, দেখুন জলটা অনেকটাই ফুটার পরে জলটা কমে যাবে, তারপরে ওগুলো জল দিয়ে কাশন্দ হবে। এগুলো দেরি, এগুলো আর পড়ছে না, এগুলো বেটে দেওয়া হবে। জলটা আমি এইখানে দিয়েছিলাম ফুকি, এখন এইখানে হয়েছে, এখন মধুটা হয়েছে, মশলার দেরি রয়েছে, এই মধুটা তুইলে ভিজিয়ে থুমু বাইটে দিব। মধুটা হয়েছে, এখন নামিয়ে নিব, মধুরা জুড়াইতে জুড়াইতে মশলার দেরি গুনা বেরোইছে, পাড়ায় আমি বাইরে নেব। দেখেন কাশন্দ বানাইছে কি ভেজাল, এইরকম ভেজাল করে, এইরকম ভেজাল করে আগের দিনে বানিয়ে আমরা খাইছি, এখন আমার নাতি নতিরা খাইবার চাই, সেই হিসাবে আজকে কাশন্দ বানাইতেছি। এই দেরিগুলা দেখিতে মিশে না, আমি পাড়ায় বাইকে মিশ করে দিয়েছি, এখন ভালো হবো।
কাশন্দটা মাইটা বাতিলে বানাইলেই ভালো হয়। তাহলে এখন মধুটা জুড়াইছে মাইটা বাতিলে দিয়ে আমি কাশন্দটা বানাব। সব মশলার হুসা গুনে আমি এখন এই যে পাতিলে দিয়ে দিই। ভালো করে গুঠু, গুটাটা খুব এক ঘন্টার গুটন লাগবো। হ্যাঁ হলদিটা দিব, হলদি দেয় তো আবার দিই, অভাব কম থাকে না বেশি থাকে। দেখছেন কাশন্দটা বানান বড় কঠিন আর বড় নিয়ম। এই কাশন্দটা বানাবার গেলে পান খাওয়ান যায় না, জল খাওয়ান যায় না, সেট ফালান যায় না, এরকম নিয়ম করে বানিয়ে পারি তেলে বাদে এক বছর করে রেখে খাওয়ান যায়। আর নাহলে নিয়ম না হলে ফাঁকিন যা ধরে পয়সা চায়। আপনারে কাশন্দ বানাইলে চিনি কম লাগে, চিনিলে দিয়ে দিই। কাশন্দটা বানানো হয়ে গেছে, অনেক কাশন্দটা আম দিয়া হাত দিমু, হাত দিয়ে খাইয়া দিহম কিরকম হয়েছে। আমরা কাইটে রই আমরা কাইটে কাশন্দ দিয়ে খাইয়া দিই কিরকম হয়েছে। কাশন্দটা বানাইলে বাদে আম কাইটে শুকাই দিয়ে কাশন্দর মধ্যে দেড় বুড়া দেন লাগে। দাদা ভাই দিদি ভাই, কাশন্দটা দেখি কিরকম দুঃখ হয়েছে, আমি খাইয়া দেখি বানাইলাম তো। খুব দুঃখ হয়েছে আর স্বাদ হয়েছে। এরকম করে তোমরা ঘরে নিয়ম করে বানিয়ে খাইবা, কোনো দিনও নষ্ট হবো না। এরকম করে তোমরা ঘরে বানিয়ে খাইবা।